আকাশটা কি সুন্দর, অনেক সুন্দর লাগতেছে। দৌড়াই দৌড়াই যাচ্ছি আমরা, ওদের বাজার করতে হবে। মাস আমার গার্ডেনে তো ভালো ফুল ফুটছে, বাও বাও, এই সাইডে ফুটছে, এই সাইডে ফুটছে, গোলাপ গাছ তো আসতেছে। ঘুম থেকে ওঠার পর খাওয়া দাওয়া করলাম, খাওয়া দাওয়ার পর একটু রেস্ট নিয়ে হঠাৎ মনে পড়লো আমাদের বাজার করতে হবে। বাজার ওরকম কিছুই নাই বাসায়, একদম পুরো ফ্রিজ খালি। তো যখনই ভাবলাম তখনই দেখি অলরেডি 5টা বেজে গেছে আর নহাসের 8টা থেকে জব। তো দ্রুত চলে গেছি বাঙালি শপে। তো আমাদের এখানে একটা রিটেল পার্ক আছে, ওইখানে গেলাম। যাওয়ার পর টুকটাক বাঙালি কিছু শপিং করছি, দেন আমরা চলে আসছি হচ্ছে হোম বার্গেন্সে। আর আমার সবচেয়ে পছন্দের সেকশন হচ্ছে ক্যান্ডেলের, তো কয়েকটা ক্যান্ডেলও নিছি। এর আগের দিনও অনেক ক্যান্ডেল নিছি, তো আর বড় ক্যান্ডেল কিছু নিচ্ছি না, জাস্ট আমার ছোটো টাইপের ক্যান্ডেলগুলো দরকার আর কি। ওইগুলো নিয়ে হোম বার্গেন্স থেকেও টুকটাক আরও অনেক শপিং ছিল, ওইগুলো নিয়ে দ্রুত বাসে চলে যাচ্ছি। কারণ বাসে যাওয়ার পর আবার নহাসে কাজে চলে যাবে, দেন একটু রান্নাবান্না করতে হবে, ও জাস্ট খেয়ে তারপরে চলে যাবে আর কি। আজকে আমার প্ল্যান হচ্ছে, হঠাৎ করে ইচ্ছা করতেছে রোস্ট খাবো আর পোলাও খাবো। তো দেখি রোস্ট পোলাও করতে পারি কি না, কারণ সব কিছু তো নতুন শিখতেছি, আস্তে আস্তে ট্রাই করতেছি আর কি। তো আমাদের বাজার নিয়ে আসা শেষ, বাজার করে চলে আসছি। তোমার অনেক সুন্দর লাগতেছে, বাজার করা হয়েছে। বাসায় চলে আসছি, একে একে এখন সব কিছু গুছাই ফেলতে হবে। বাজার করতে আমার কাছে অনেক ভালো লাগে, কিন্তু বাসায় আসার পর বাজারগুলো গুছানোটা আমার কাছে খুবই প্যারা লাগে। কিন্তু কিছু করার নাই, এখন বাজারগুলো গুছাইতে হবে। তো সবগুলা গুছাবো, গুছানোর পর দেন নুহাস যেহেতু আছে সে আমাকে কাটাকাটিগুলো করে দিবে, একটু হেল্প করবে। তো এখানে হচ্ছে ক্যান্ডেলগুলো আছে, আর বাজার যা যা করছি সব কিছু ইনশাল্লাহ আপনাদের সাথে শেয়ার করব। অনেক বিন জমছে, ওই বিনগুলাও ফেলতে হবে। আর এখানে আমি নিয়ে আসছি পাউডার মিল্ক, তারপর হচ্ছে বাদাম। আমি অবশ্য ক্যাশিউনাট যেটা ওটাও খুঁজছিলাম, বাট ওইটার প্যাকেট পাই নাই। তারপর মিল্ক আনছি, ইয়োগার্ট আনছি, ড্রাই কেক, নারিকেল, তারপর কেক, বিস্কিট, শ্যামাই, যদিও রোজার বাজার আর ঈদের বাজার করবো আরও পরে, এখন জাস্ট এগুলা করলাম আর কি। তারপর এখানে আছে আরও অনেক কিছু, তো টুকটাক আরও অনেক বাজার করতে হবে, ওইগুলো ইনশাল্লাহ করব। আর এখানে আমি যাওয়ার আগেই মাংস ভিজাই নিছিলাম যে রান্নার জন্য আর কি। তো মাংসগুলো সব রান্না করতে হবে, তারপর কয়েকটা কিচেনের স্প্রে নিয়ে আসা হয়েছে, কারণ আমার প্রচুর মানে আমি রান্নার সাথে সাথেই সব কিচেন পুরো ক্লিন করে ফেলতে পছন্দ করি, আর এই টাইপের স্প্রেগুলো খুবই ভালো। তো আমি তো এটা হচ্ছে ক্যাটলের জন্য ক্লিনার, ওইটাও মানে খুবই ভালো, ক্যাটলকে খুবই পরিষ্কার রাখে। এখন সব কিছু গুছাই রেখে দিতে হবে, যেখানে একটা যেখানে। দেন আমি তাড়াতাড়ি করে একটা চিকেন বসায় ফেলছি, কারণ নুহাস কাজে চলে যাবে। তো যাওয়ার আগে সে জাস্ট এই চিকেন কারিটা দিয়েই খেয়ে যাবে আর কি। আর এখানে আমি রোস্টের জন্য যা যা রাখছি ওইগুলো সব ম্যারিনেট করে রেখে দিছি, তো পরবর্তীতে ভেজে নিব আর কি। প্রথমে আমার প্ল্যান হচ্ছে যে নুহাস আগে খেয়ে দিয়ে চলে যাক, তারপরে ধীরে সুস্থে আমি সব কিছু করব। নুহাস আমাকে অবশ্য আদা রসুন পেস্ট করে দিতেছিল, কারণ আদা রসুন পেস্ট থাকলে কিন্তু রান্না অনেক ইজি হয়ে যায়। তো আজকে আমি রোস্টের রাঁধুনি মশলা যেটা ওটা দিয়েই করব, কারণ দেখা যায় আমি নিজে বানায়ও করতে পারি মশলাটা, বাট ওইটা একটু টাইম নেই। তার থেকে আমার কাছে মনে হয় যে রাঁধুনিটা দিয়ে করে ফেলতে পারলে সহজে তাড়াতাড়ি করা যায়, যেহেতু আজকে হাতে সময়ও কম। আর আমরা যেহেতু মানে ইলেকট্রিক চুলাতে এতটাও কমফোর্ট না, দেখা যায় আমার রান্না করতে হয় আমার পোর্টেবল চুলাটাতে। তো এতগুলো গ্যাস কেন নিয়ে আসছি, কারণ অনলাইনে আমি একবার অর্ডার করে ফেলি, তো বাসায় ডেলিভারি চলে আসে, তারপর যখন আবার শেষ হয়ে যায় তখন আবার অর্ডার করি আর কি।
তো এদিকে আমার যে চিকেনটা বসেছি এটাও হচ্ছে, আবার আমি একটু পেঁয়াজ বেরেস্তা করে নিতেছি, কারণ পেঁয়াজ বেরেস্তা তো সব কিছু দিতে হয়, তবে চিকেনটা খুবই মজা হয়েছে। এদিকে আমার পেঁয়াজের বেরেস্তাও হয়ে গেছে, এখন চিকেনগুলো ভাজার পালা। তো এই সেম তেলটাতেই আমার প্ল্যান হচ্ছে চিকেনগুলো ভেজে ফেলবো, আর এখানে মোটামুটি অনেক তেল আছে, তো সবটা তেলের মধ্যেই এগুলোকে আবার একটু মাখাই তারপরে দিয়ে দিব আর কি। আমি চিকেনটাতে শুধু আদা রসুন পেস্ট আর একটু হলুদ আর একটু হচ্ছে লবণ আর মরিচ দিয়ে ভালোভাবে ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম, তাহলে কিন্তু ভিতরে মশলাটা ভালোভাবে যায়, আর কেউ কারো যদি হাতে সময় কম থাকে চাইলে ম্যারিনেট না করে করা যায়, বাট ম্যারিনেট করে একটু রেখে দিলে কিন্তু মানে চিকেনটা অনেক জুসি হয়, ভিতরটা মশলাটা যায় আর কি। তো এপার উপাস করে আমি দুই পাশটাই ভালোভাবে ভেজে নিব, আর যেহেতু আমি একটা মোরগ ট্রে চার ভাগ করে নিছি আর কি, তো শুধু লেগ পিস দিয়েও চাইলে করা যায়, আবার কেউ আস্তা মোরগ আবার দুই পাশ করতে চাইলে ওটাও কিন্তু পসিবল, এখন যে যেভাবে পছন্দ করে আর কি। আমি রান্নায় ওই রকম এক্সপার্ট না, জাস্ট আমি শিখতেছি রান্না করতেছি, কারণ নিজের পছন্দের খাবারগুলো যদি নিজে পারা যায় তখন কিন্তু মানে যখন ইচ্ছা তখন খাওয়া যায়, কারণ রোস্ট আর পোলাও হচ্ছে আমার সবচেয়ে পছন্দের খাবার। তো আমি তাই ট্রাই করি আর কি যে পারার, আর নুহাশেরও খুবই পছন্দের। তারপর একে একে ভালোভাবে দুই পাশই আমি একদম ব্রাউন করে নিচ্ছি, কারণ ভালোভাবে পোড়াইলে কিন্তু মজা হয়, আর এদিকে হচ্ছে আমাদের ইয়েটাও হয়ে যাচ্ছে রোস্টের জন্য, আমি সবটা ভালোভাবে কষে নিতেছি স্পাইসটা, রোস্টের যে স্পাইস। তো এখানে আমি রোস্টের জন্য পেঁয়াজ তারপর একটু মরিচ সব কিছু দিছি, আর যেহেতু আমি প্যাকেট মশলা ইউজ করব, প্যাকেট মশলাই কিন্তু সব ধরনের মশলা থাকে, তো মশলাটাকে ভালোভাবে কষাই তারপর পানি দিয়ে দিতে হবে। তো আমি ইয়োগার্টও দিয়ে দিছি, তারপর এখন রোস্টের যে মশলাটা ছিল প্যাকেট মশলাটা ওই মশলাটা দিয়ে দিচ্ছি। আর আমার মনে হয় মশলাটা দেওয়ার পর আমি অনেকক্ষণ নেড়েছি, তারপর সবটা ভালোভাবে মিক্সড করে ফেলছি, দেন ইয়োগার্ট মিল্ক তারপর হচ্ছে বাদামের পেস্ট সব কিছু একসাথে অ্যাড করে ভালোভাবে কষাই, দেন আমি চিকেনগুলো দিয়ে দিছি। চিকেনগুলো অনেকক্ষণ কষালাম, কষানোর পর এখন সার্ভ করে ফেলবো, আর উপরে কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিছি, ভালো একটা ফ্রেগরেন্স দিল, তো খুবই মজা হয়েছে রোস্টটা। তো সবাই কেমন হয়েছে জানাবেন, আর আপনারা কীভাবে রান্না করেন। তো আমি শর্টকাট এভাবেই রান্না করে ফেলছি, এখন হচ্ছে রোস্টের পরে আমার একটু পোলাও রান্না করে ফেলবো, নোহা যেহেতু কাজ চলে গেছে তো ভাবলাম একটু পোলাও রান্না করে দেন নোহাশ আসলে কালকে খেতে পারবে। তো আমি একটা প্যান বসে ফেলছি, তো এটাতে পোলাওগুলো ভালোভাবে ধুয়ে তারপরে পানি ছড়িয়ে নিছি, আর এখানে পেঁয়াজ আর একটু দারুচিনি এলাচ সব কিছু দিয়ে দিছি, এটা ভালোভাবে একটু ভাজা হলে দেন আমি চালটাকে ভালোভাবে ভাজা করব। আর আজকে আমার পোলাওটা মশলা খুবই সুন্দর হয়েছে, এর একটা কারণ হচ্ছে আমি চালটাকে ভালোভাবে ভেজে নিই, একদম যখন শক্ত শক্ত হয়ে যায় না চালটা তখন আমি মানে পানি অ্যাড করি। আর যেহেতু আমি 3 কাপ পোলাওর চাল নিছি, 3 কাপ পোলাওর চালের সাথে আমি 1 কাপ চালের সাথে 1.5 কাপ পানি ইউজ করি, তো প্রায় 3 কাপের মতো পানি দিয়েছি আর 1.5 কাপের মতো মিল্ক দিয়েছি। তো পোলাওটা কিন্তু দেখতেও খুব সুন্দর হয়েছে, খাইতেও খুবই মজা হয়েছে, আর আমি একটু দমে বসায় ফেলবো। আর এই প্যানটাতে আমি প্রথমবার রান্না করতেছি, প্যানটা ভালোই বাট আমি বুঝলাম না এটা একটু নিচে লেগে যায়, কারণ এটা আমি একদম নতুন কিনেছি অনেকগুলো প্যান একসাথে, বাট ওই রকম মানে ভালো ইয়ে হয় নাই। তো পোলাওটা হয়ে যাচ্ছে, তারপর আমি আবার এর মধ্যে কাপড় চোপড় ধুইতে হবে, বাসা একটু ক্লিন করতে হবে, তো সব কিছু ক্লিন করে দেন শাওয়ার নিয়ে তারপরে খাওয়া দাওয়া করবো, যেহেতু নোয়াস নাই আমার একারই খেতে হবে। তো পোলাওটা কিন্তু মাশাআল্লাহ অনেক ঝরঝরে হয়েছে। তারপর আমার সবসময় খাওয়ার মধ্যে আমি একটু সালাদ করে খাইতে খুবই পছন্দ করি, তো আমি এখানে যেহেতু টমেটো নাই, টমেটো আনতে আজকে ভুলে গেছি, শসা নিয়ে আসছিলাম, শসা মরিচ আর হচ্ছে লেবু, এইগুলা মানে আমার খাবারের মধ্যে মাস্ট খাইতেই হবে। খাওয়া দাওয়া শেষ করে ফেললাম, আর রান্নাটা করতে আমার খুব বেশি একটা টাইম লাগে নাই, কেমন হয়েছে সবাই জানাবেন। আর
ইনশাল্লাহ নতুন নতুন রেসিপি ট্রাই করব। সবাই আমাদের জন্য দোয়া রাখবেন, নহে যেহেতু নাই আমার একারই খাইতে হইতেছে। আল্লাহ হাফিজ, সবাই ভালো থাকবেন।